মানে ফুল অফ ডায়লগস এ ভর্তি, প্রচুর ডায়লগস আছে, আর বেসড অন ট্রু একটা ক্যারেক্টার। তো হ্যাঁ, ইন্সপায়ার্ড বাই মেবি কিছু কিছু ঘটনা হয়তো একটু বেশি অতিরঞ্জিত করে দেখেন দেখানো হয়েছে, বাট অ্যাটলিস্ট মেন স্টোরিটা যাতে ঠিক থাকে সেটা এক্সপেক্ট করব। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু বাস্কব বং কাপল। আমি অম্বালি, আমি অভিষেক। আমরা এসে গেছি আমাদের নতুন একটা ভিডিও নিয়ে। তার আগে চ্যানেল এখন সাবস্ক্রাইব করেনি, পিছনে সাবস্ক্রাইব করুন, বেল আইকন প্রেস করুন, যাতে যখন নতুন ভিডিও আপলোড করবো আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন। এছাড়া আপনারা আমাদের ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রামকে ফলো করতে পারেন। ওখানে আমরা ইন্টারঅ্যাকটিভ পোস্ট দিই, মাঝে মাঝে কোয়েশ্চেন অ্যান্সার্স দিই। ওখানে আপনারা আপনাদের মতামত দিতে পারেন, অথবা কমেন্ট বক্সে আপনারা আপনাদের মতামত, সাজেশন সব কিছু লিখতে পারেন। আর এদের লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে। আর আজকে আমরা একটা বাংলা মুভির ট্রেলার রিয়াকশন নিয়ে এসেছি, দাবারু, যেটা ইন্সপায়ার্ড হয়েছে আপনার যে গ্র্যান্ড মাস্টার আছে, ইন্ডিয়ান গ্র্যান্ড মাস্টার সূর্যশেখর গাঙ্গুলি, বাঙালি গান যিনি, তার লাইফ থেকে ইন্সপায়ার্ড হয়ে মুভিটা করা। বায়োগ্রাফি কাইন্ড অফ, জানি না ডাইরেক্ট বায়োগ্রাফি কিনা ইন্সপায়ার্ড বাই বলছে, তাহলে একটু মডিফিকেশন হতে পারে। আর প্রেজেন্ট করছে নন্দিতা রয়, সঞ্জয় আগরওয়াল, প্রোডিউসড বাই উইন্ডোজ। আর কাস্টে আছে সমাদর্শী সরকার, অর্ঘ্য বসু রয়, ঋতুপর্ণা সেনগুপ্ত, চিরঞ্জিত চক্রবর্তী, দীপঙ্কর দে, কৌশিক সেন এবং অন্যান্য অনেকে। দেখা যাক কেমন করেছে। লোকে বলে আমি বর্ন চেস প্লেয়ার, দেখুন ওদের বাইরেও আবার কত অপোনেন্ট। দাবা খেলাটাই এমন, যে চাল ভেবে আসবেন প্রতিপক্ষ দেবে ঠিক তার উল্টো, একদম জীবনের মতো এগিয়ে যাচ্ছে না। চলুন শুরু থেকে খেলাটা দেখা যাক। জয় বাবা ফেলুনার। বাহ, যুদ্ধে যেমন রাজা থাকে সৈন্য থাকে, দাবাতেও তেমন হাতি ঘোড়া নৌকো আর সৈন্য। আসল রাজা হলো যে রাজাকে চালা, দাবারু। ক্রিকেট ফুটবল খেললে চাকরি হয় এইটুকু তো আমার, আপনি বোঝেন না কত খুচরো টাকার জন্য আমার ছেলেটাকে নিয়ে হিল্লি দিল্লি করছেন। এই অন্ধকার সমাজে একটুখানি আলো জ্বালানোর জন্য একটা প্রমিথিস তো আমাদের চাই। এই যে গপ্পদাদুর আসরটা, নিজের ঘরে গিয়ে বসো। খুব শুনছি তোমার কথা, ইনফ্যাক্ট তোমার কথাই শুনছি। আগের বারের চ্যাম্পিয়নকে হারিয়ে প্রাইজ দিতে নিল আমাদের লক্ষ্মণ। তুমি চেস খেলো? আচ্ছা, এই সিনেমাটা গান দেখেছি আমি। আমি খেলেছি, জিতেছি, টাকা এনেছি, মেডেল এনেছি, তাই আমার ইচ্ছে আর ইচ্ছের উপর কথা বলার অধিকার শুধুমাত্র আমার। কিন্তু খেলোয়াড় তৈরি হয়ে যাওয়ার পর তখন পাশে পরীক্ষা জিতে আসা নয়, ফিরে আসা হয়।
নাইস, মানে ফুল অফ ডায়লগসে ভর্তি, প্রচুর ডায়লগস আছে আর বেসড অন ট্রু একটা ক্যারেক্টার। তো হ্যাঁ, ইন্সপায়ার্ড বাই মেবি কিছু কিছু ঘটনা হয়তো একটু বেশি অতিরঞ্জিত করে দেখে দেখানো হয়েছে, বাট অ্যাটলিস্ট মেন স্টোরিটা যাতে ঠিক থাকে সেটা এক্সপেক্ট করবো, আর আশা করছি তাই করেছে। আর হ্যাঁ, কিছু কিছু রকম গাইডেন্স দরকার লাইফে, কলকাতা থেকেও বেরিয়েছে গ্র্যান্ড মাস্টার, এটা সব থেকে প্রাউড মোমেন্ট মানে। আর তার মধ্যে এরকম ফ্যামিলি থেকে আর গ্র্যান্ড মাস্টার নিয়ে যে জার্মানি গিয়েছে এতে হয়েছে, আর ব্যাপারটা হচ্ছে গ্র্যান্ড মাস্টার, আর এটাই হচ্ছে প্রবলেম, প্রবলেম এটাও হচ্ছে বাইরে গিয়ে যখন আমাদের তকমাটা লাগে তখনই আমরা সবাই এসে আমাদের গ্র্যান্ড মাস্টার, তার আগে তার আগে কেউ সাপোর্ট করার কেউ থাকে না, আর ভালো খেলছে এই রেকগনাইজটাও দেওয়া হয় না, সাপোর্ট তো অনেক পরের কথা যে হ্যাঁ ও ভালো, আর কতজন মানে মানে হয় না যে সত্যি, আমার এখনো মনে হয় কলকাতা বা আমাদের বাংলার প্রচুর ছেলে মেয়ে আছে যারা প্রচুর ট্যালেন্টের, শুধু তারা সাপোর্ট আর একটা পুশ দরকার তাদের আগিয়ে যাবার, যেখানে সবাই পিছু টানতেই ব্যস্ত থাকে। একদমই, তো এটা দুঃখের বিষয়, কষ্টের বিষয়। খুব ভালো যে খুব ভালো মানে অনেকগুলো, হ্যাঁ ওটাই বলছি যে বাচ্চা মানে একটা নয় দু তিনটে এজের দেখিয়েছে, বাট একটা এজকে বেশি দেখানো হয়েছে, সবাই বেশ ভালো লাগলো। ছোটটা দেখিয়েছে, বড়টা অনেকটা দেখানো হয়েছে, কারণ কি আমি বললাম দেখতে দেখতে আমার মাথা, আমি ভেবেছিলাম ওটা মিউজিক ভিডিও, কারণ কি আমি মনে হয় ফেসবুক বা কোথাও স্ক্রল করতে করতে এই ঝগড়া করি, চলো তো দুজনে লাভ স্টোরি ভালো, তখন মিউজিক ভিডিও আর ভালো, নিজের মানে বেঁচে থাকার সময় দেখে নিতে পারলো সাকসেস স্টোরি আর নিজের মুভি নিজের উপরে, দ্যাটস ভেরি গুড। এইরকম একটা জায়গা থেকে উঠে আসা যেখানে সত্যি দাবাটা মানে মানে অনেকে হয়তো ক্রিকেট আর ফুটবল খেলতো যে সরকারি চাকরি পাওয়ার লোভে, কলকাতায় এমন জায়গা যেখানে দাবা খেলাটাকে অতটা ইম্পর্টেন্স দেওয়া হয়, যেখানে কোন জায়গাটা পার্ক স্ট্রিট আগে তোমার যে পুলটার নিচে একটা দাবা খেলার পার্ক টাইপে বানানো আছে, যেখানে তোমরা মানে যদি পার ডে খেলতে চাও টাকা দিতে পারো, বা তোমরা মান্থলি সাবস্ক্রিপশন নিতে পারো, যেটা প্রত্যেকদিন ফ্লাইওভারের নিচে যেখানে সবাই দাবা খেলতে পারে। আর ওখানে প্রচুর গ্র্যান্ডমাস্টাররা বিদেশের, ইন্ডিয়ার না, ফরেন থেকে এসেও ওরা ওখানে খেলে গেছে, মানে যারা হয়তো দাবা খেলে জানে বসে বিকেলে প্রত্যেকদিন দাবা খেলা হয়, খুব সুন্দর। আর এটাকে বিদেশিরাও সম্মান দিয়ে এসছে, এটা হচ্ছে অনেক বড় কথা যে একটা লোকাল ব্যাপার না, এটা আমরা চাই, আর করা হলেও ব্যাপারটা জানা হয় না, সেটা হচ্ছে অনেক বড় কথা। তো একটা ফিল্ম বা একটা সিনেমা একটা এমন মিডিয়া যেটা সবার লোকের কাছে পৌঁছে দেওয়ার গল্প, তো ঠিক জিনিসটা ঠিক সুন্দর করে পৌঁছে দেওয়াটা অনেক বড় কথা, তো এর জন্য তো এই স্টোরিটা সিলেক্ট করেছে বলে আমার খুব ভালো লাগলো, একদম খুবই ভালো লেগেছে। আর বেশ ভালো ভালো অ্যাক্টর অ্যাক্ট্রেসরা আছে, একদম। তো 10th মে রিলিজ করবে, খুবই ভালো হোক আমি এটা আশা করব। ব্যাঙ্গালোরে হলে হ্যাঁ আপনারা জানাবেন আপনাদের কেমন লেগেছে, যদি দেখে থাকেন, না দেখে থাকলে ট্রেলারটা আমাদের সাথে দেখে নিন আর দিয়ে জানান কেমন লাগলো, দেখলেন অলরেডি দেখে নিয়েছেন আমার সাথে, আপনারা এবার জানাতে পারেন কেমন লাগলো। আর আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আর এখনো কমেন্ট না করলে, এখনো শেয়ার না করলে প্লিজ শেয়ার, আর এরকম আর কি ভিডিও আমরা একবার রিভিউ করতে পারি ছোট কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আবার তাহলে নেক্সট ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে, বাই বাই।